সো গাইস আমি এখন পৌঁছে গেছি কলকাতার ইসকনে। ইসকনে আমি এতটা এক্সপেক্ট করতে পারিনি, মানে এত সুন্দরভাবে ডেকোরেশন হয়, এত সুন্দরভাবে সেলিব্রেশন হয় এখানে। আমি ভেবেছিলাম নর্মাল একটা হয়তো রাস্তায় যেরকম রথ হয় সেরকম রথ হবে, রাস্তা দিয়ে হাঁটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে, আমি এটা এক্সপেক্ট করেছিলাম। বাট আমি এরকম জিনিস একদম এক্সপেক্ট করি না। এখানে যেরকম বলেছিলাম খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, তোমাদের এক্ষুনি দেখালামও। আর এখানে শুনলাম যে মমতা ব্যানার্জি আসতে চলেছে, প্রত্যেক বছরই মমতা ব্যানার্জি আসে এখানে, বিদে ঘাটে উদ্বোধন করে, তারপর থেকে রথ চালানো শুরু হয়। এত কিছু আমি জানতাম না, এখানে আসার পরই আমি জানতে পারলাম। রথের সাথে যাত্রা আমাদের এখানে শেষ হলো, আর খুব রোদ উঠেছে রোদের মধ্যে, মানে আর পারা যাচ্ছে না, মানে গা ফা পুড়ে যাচ্ছে সব তোমাদের জন্য। এর জন্য ভিডিওটাতে একটা লাইক চাই, ঠিক আছে? আর কোনো কথা বলছে না, দেরি করে এসছে এমনিতেই। প্রথমে আমি ছিলাম, তোমরা দেখেছো, প্রমাণ তোমরা আছো। যাই হোক গিয়ে মেলায় দেখা হচ্ছে, মেলায় দেখা হচ্ছে। হে গাইস, আমরা ওখানে অনেক মজা করলাম, আনন্দ করলাম, তো এখন আপনাদের মেলা দেখানোর পালা। বুঝতে পারছি, এত এত লাইটের সামনে আছি, তাও মনে হচ্ছে দেখো কালো হয়ে গেছি, বলছিলাম তোমরা বিশ্বাস করছিলে না। যাই হোক গিয়ে অনেক কালো হয়ে গেছি, ইনফ্যাক্ট আমার থেকে মনে হয় ওকে অনেক ফর্সা লাগছে আজকে। তো গাইস, আমাদের এই ব্লগটা কেমন লাগছে? যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটাকে অবশ্যই একটা লাইক করো, এরকম ধরনের ব্লগ দেখতে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো অবশ্যই। সো বাই।